নমস্কার, সৌভাগ্যের একমাত্র দিশারি রাজশ্রী অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরও একবার জানাবো অনেক অনেক স্বাগত। এই অনুষ্ঠান এমন একটি অনুষ্ঠান যেখান থেকে শুভক্ষণ তিথির কিন্তু সন্ধান মেলে, এবং এমন একটি সময় বা এমন একটি ক্ষণ, এমন একটি তিথি, যে তিথি বা যে ক্ষণে ক্রিয়া করলে আপনার জীবনের বড় বড় খুব জটিল কিছু সমস্যার সমাধান কিন্তু হয়। বারবার এই অনুষ্ঠান থেকে আমরা কিন্তু অ্যানাউন্স করছি, যেহেতু দিনটা কিন্তু সামনেই একেবারে আসন্ন, সামনে 14 এবং 15 ডিসেম্বর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ যুক্ত অমাবস্যা, এবং এই দিনটির গুরুত্ব কী, কাদের জন্য এই দিনটি গুরুত্বপূর্ণ, কী করলে এই দিনটিতে আপনার সমস্যার সমাধান হয়, এগুলো জেনে নেওয়ার প্রয়োজনীয়তা বা আবশ্যিকতা অবশ্যই আপনার জন্য রয়েছে। সে কারণে আরও একবার লাইভ ফোন অনুষ্ঠানে এই বিষয়টা নিয়ে আপনার সাথে আপনার জন্য আমরা আলোচনা করব। আর রয়েছেন প্রত্যেক দিনের মতন আমাদের সকলে ভীষণ পছন্দের সেই মানুষটি, অর্থাৎ গণেশ সাধিকা রাজশ্রী দি, তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। আর আমাদের বন্ধুদের জন্য কিন্তু রয়েছে অবশ্যই হোয়াইট বক্সে অনলাইন কনসালটেন্সি নাম্বারগুলি, যে নাম্বারগুলি কিন্তু মিস করলে চলবে না, নাম্বারগুলি মোবাইলে সেভ করে রাখুন, এবং অবশ্যই অনলাইন কনসালটেন্সির মাধ্যমে, ভিডিও কলিংয়ের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের সমস্যার কথা দিদিকে জানান। দিদি, আমরা বেশ কয়েকটি এপিসোডে বিষয়টি নিয়ে আলোচনা করছি, দিনটির গুরুত্ব নিয়ে আজকে আবার আলোচনা আমরা শুরু করব। যেহেতু আমরা বলে থাকি যে অমাবস্যা সবসময় গুরুত্বপূর্ণ, কিন্তু এমন একটি অমাবস্যা যেদিনে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ রয়েছে, এবং তাতে কি গুরুত্ব অনেক বেড়ে গেল? অনেকটা বেড়ে গেল। দেখুন, বছরে যে 12টা বা 13টা অমাবস্যা থাকে, অমাবস্যা সবসময় অন্য দিন অপেক্ষা ভারী বা পাওয়ারফুল হয়। তার মধ্যেও আমরা জানি কিছু অমাবস্যা থাকে ভেরি স্পেশাল, কিন্তু যখন কোনো অমাবস্যার দিনে গ্রহণ পড়ে তখন সেই অমাবস্যার গুরুত্ব আরও বেড়ে যায়। দেখুন, গ্রহণের দিনে বিভিন্ন রকম, মানে যারা সাধক তারা বিভিন্ন মন্ত্র সিদ্ধি, সাধনা সিদ্ধির জন্য গ্রহণের দিনটা বেছে নেন। গ্রহণের দিনে সহজে মন্ত্র সিদ্ধ হয়, গ্রহণের দিনে সহজে বিভিন্ন সাধনা সিদ্ধ হয়। তো গ্রহণের দিনে যদি গ্রহ সংস্কার করা হয়, গ্রহ সংস্কারের উদ্দেশ্য কি, যে আমার জন্মগত হরোস্কোপে যে নেগেটিভিটি আছে তার ঊর্ধ্বে ওঠা, সেটা যদি গ্রহণের দিনে করা হয়, গ্রহণযুক্ত অমাবস্যা সেদিনে যদি করা হয়, সেই দিন সেই অমাবস্যাটাও অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়। এবং গ্রহণযুক্ত দিনে করা কাজ, গ্রহণযুক্ত দিনে করা বিভিন্ন পুজো পাঠ, অবশ্যই তান্ত্রিক পুজো পাঠ, ভীষণভাবে ফলদায়ী হয়। একদম, তাহলে অবশ্যই এই দিনটির জন্য আপনাদের যোগাযোগ করতে হবে, এবং যোগাযোগের বিষয়টিও দিদি একটু জানতে চাইবো, যেহেতু সামনে 14 এবং 15 ডিসেম্বর এটা পড়েছে, এতটা গুরুত্বপূর্ণ একটি দিন, আমাদের বন্ধুরা চাইবে যে তাদের সমস্যা নিয়ে যোগাযোগ করতে, তারা কি অনলাইন কনসালটেন্সিতে যোগাযোগ করবে? অনলাইন কনসালটেন্সিতে যোগাযোগ করতে পারবে, একমাত্র অনলাইন কনসালটেন্সিতেই যোগাযোগ করতে পারবে। কারণ এখন অবধি আমি কোনো চেম্বার খুলিনি, আমার সঙ্গে যারা যোগাযোগ করছেন তারা সবাই অনলাইন কনসালটেন্সির মাধ্যমে যোগাযোগ করছেন। প্রতিদিন আমি 10 জন করে দেখি অনলাইনে। তো যারা এই যে সামনের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ যুক্ত অমাবস্যাকে কাজে লাগাতে চাইবেন, তাদের অবশ্যই অনলাইনেই যোগাযোগ করতে হবে। তাই অনলাইন কনসালটেন্সির নাম্বার দুটো আপনার মোবাইলে সেভ করতে হবে, নাম্বারগুলো টিভি স্ক্রিনে কিন্তু হোয়াইট বক্সে অবশ্যই আপনাদের জন্য কিন্তু রয়েছে, 9330789557, এবং আরেকটি নাম্বার হচ্ছে 9830693509। দুটি নাম্বারই কিন্তু মোবাইলে সেভ রাখুন, ভিডিও কলিংয়ের মাধ্যমে দিদির সঙ্গে কিন্তু কথোপকথন বলুন এবং দিনটিকে কাজে লাগান। আরেকটি বিষয় দিদি জানবেন যে শিব হচ্ছেন আধ্যাত্মিকতার আদি এবং যে কোনো ক্রিয়ার শ্রেষ্ঠ হচ্ছেন তিনি, এবং তার একটি বিশেষ রূপ বটুক ভৈরব, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, এবং এই বটুক ভৈরবের ক্রিয়া কি সকলের জন্য? বটুক ভৈরবের ক্রিয়া প্রয়োজন অনুসারে সকলের জন্য করা যায়। আচ্ছা, বটুক ভৈরবের অ্যাকচুয়ালি 3 রকমের পুজো হয়, সাত্ত্বিক পুজো, রাজসিক পুজো, তামসিক পুজো। আমি গত 2 দিনে আপনাদের সাত্ত্বিক পুজো এবং রাজসিক পুজো সম্পর্কে বলেছি, আজকে তামসিক পুজো সম্পর্কে বলবো। বটুক ভৈরবের ক্রিয়া সবার জন্য করা যায়। সাত্ত্বিক পুজোতে, বটুক ভৈরবের যদি সাত্ত্বিক পুজো করা হয়, যেখানে বটুক ভৈরব 8 বছরের নিচে বালক, বালকরূপী বটুক ভৈরবের পুজো যদি করা হয়, তখন সেটা হচ্ছে, সেই পুজোর ফল লাভ হচ্ছে আয়ু বৃদ্ধি, পরমায়ু লাভ, আরোগ্য লাভ, যখন সাত্ত্বিক পুজো করা হচ্ছে। বটুক ভৈরবের রাজসিক রূপের পুজো যদি করা হয়, ধর্ম লাভ হয়, অর্থ বৃদ্ধি হয়, কামনা বৃদ্ধি হয়। বটুক ভৈরবের রাজসিক রূপের যদি পুজো করা হয়, ধর্ম লাভ হয়, অর্থ বৃদ্ধি পায়, কামনা পূর্ণ হয়। দেখুন, আমরা বিভিন্ন রকমের কামনা থাকে মনে, আমি এটা যেন পাই, ওটা যেন পাই, আমার মনের এই ইচ্ছা পূর্ণ হোক, এই যাবতীয় কামনা পূর্ণ, অর্থ লাভ এবং ধর্মবৃদ্ধি, এই 3টে জিনিসই রাজসিক রূপের পুজোয় হয়। আমি গত 2 দিনে আপনাদের সাত্ত্বিক রূপ এবং রাজসিক রূপ সম্পর্কে আলোচনা করেছি। তামসিক রূপে শত্রুনাশ, তামসিক রূপটা
মূলত হচ্ছে শত্রু নাশের জন্য। তাহলে এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব, আমরা আলোচনা করব, এটা নিয়ে আলোচনা করব একদম। তাহলে এটা আগে একটু শুনে নিই আগে। এবং এটা যে কোনো রকম ক্ষেত্রে প্রকাশ্য শত্রুতা, গুপ্ত শত্রুতা সব কিছুর জন্য বটুক ভৈরবের তামসিক রূপের যদি পুজো করা হয়, আপনি যে কোনো রকম শত্রুতার ঊর্ধ্বে উঠতে পারবেন। প্রথমত হচ্ছে বটুক ভৈরবের এই রূপটি অন্য দুটি রূপ থেকে অনেকটাই আলাদা। এখানে বটুক ভৈরব সম্পূর্ণ দিগম্বর অবস্থায়, তামসিক রূপে বটুক ভৈরব সম্পূর্ণ দিগম্বর অবস্থায় রয়েছেন, অর্থাৎ তার গায়ে কোনো পোশাক নেই, তিনি সম্পূর্ণ দিগম্বর অবস্থায় রয়েছেন এবং তার গায়ের রং হচ্ছে সম্পূর্ণ নীল রং। আগে আমরা দেখেছি যখন তার সাত্ত্বিক রূপ আলোচনা করেছি, স্ফটিকের মতো দেহবর্ণ, সুন্দর পোশাক আশাক পরা। যখন রাজসিক রূপের বর্ণনা করেছি তখন বলেছি তার দেহের রং হচ্ছে একদম উদীয়মান সূর্যের মতো লাল রং, কিন্তু যখন তার তামসিক রূপের আলোচনা করব তখন তার দেহের রং হচ্ছে একদম নীল এবং তিনি দিগম্বর, অর্থাৎ তার পরনে কোনো বস্ত্র নেই, তিনি মা কালীর মতো মুণ্ডমালাধারী। তামসিক রূপে তিনি মা কালীর মতো মুণ্ডমালাধারী এবং তার হাতে নানান রকম অস্ত্রশস্ত্র রয়েছে, তার হাতে সর্প রয়েছে। এবং বটুক ভৈরবের তামসিক রূপের যে পুজোটা, তামসিক রূপের পুজো করলে সমস্ত রকম, মানে এই রূপটা একটু অন্য রকমের, এই রূপটা স্নিগ্ধ রূপ নয়, এখানে তার ভয়ঙ্কর দাঁত রয়েছে, তার হাতে রয়েছে নানান রকম অস্ত্রশস্ত্র এবং সর্প, তিনি সম্পূর্ণ দিগম্বর, তিনি মুণ্ডমালাধারী, মানে রূপটা টোটালি অন্য দুটো এবং তার গায়ের বর্ণ টোটাল নীল। অন্য দুটোর আমি একটুখানি এটা বলে নিই, অন্য দুটো রূপের সঙ্গে এই রূপটা অনেকটা আলাদা। এবং এই রূপটা হচ্ছে, এই রূপের পুজো হয় যাবতীয় শত্রুনাশের জন্য, যাবতীয় শত্রুনাশ, যাবতীয় শত্রুনাশের জন্য বটুক ভৈরবের তামসিক রূপের পুজো করা হয়। যা বটুক ভৈরবের তামসিক রূপের পুজো করলে কোনো শত্রু, আমি অনেক সময় আপনাদের একটা কথা বলি যে শত্রুতার ক্ষেত্রে বটুক ভৈরবের পুজোর খুব গুরুত্বপূর্ণ, আমি এটা আপনাদের বহুবার বহু সময় বলেছি। তো বটুক ভৈরবের পুজোর মধ্যে কিন্তু বটুক ভৈরবের তামসিক রূপের পুজো, সাত্ত্বিক বা রাজসিক রূপের পুজো নয়, বটুক ভৈরবের তামসিক রূপের পুজোটা হচ্ছে শত্রুনাশের জন্য। এবং এই শত্রুনাশের মধ্যে কত কি পড়ে, এই শত্রুনাশের মধ্যে প্রকাশ্য শত্রুতা পড়ে, এই শত্রুনাশের মধ্যে গুপ্ত শত্রুতা পড়ে, এই শত্রুনাশের মধ্যে বিভিন্ন রকম তুকতাক, তন্ত্রক্রিয়া, নেগেটিভ পুজোপাঠ, অভিচার কর্ম পড়ে। মানে শুধুমাত্র কেউ আপনার সঙ্গে প্রকাশ্যে শত্রুতা করতে এলো, তামসিক রূপের পুজো করলে সেই শত্রু কিছু করতে পারবে না। দেখা গেল কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কেউ আপনার সঙ্গে গুপ্তভাবে শত্রুতা করছে, তামসিক রূপের পুজো করলে কেউ গুপ্ত শত্রুতা করতে পারবে না। আবার কেউ তুকতাক বিভিন্ন রকমের নেগেটিভ কোনো রকমের ক্রিয়া করছে, নেগেটিভ তন্ত্রক্রিয়া করছে, শর্ট কর্মাদি করছে, কোনো কোনো কিছুই বটুক ভৈরবের তামসিক রূপের পুজো করা হলে শত্রুর দ্বারা কোনোভাবে প্রকাশ্য, গুপ্ত, তন্ত্রকৃত শত্রু, শত্রুতা কোনো কিছু দ্বারা, কোনো তুকতাক, কোনো কিছু, কোনো রকম শর্টকর্ম, কোনো কিছু দ্বারা কেউ কোনো ক্ষতি করতে পারে না। বেশ দিদি, অবশ্যই আমরা ফোনটা একদম 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 গুরুত্বপূর্ণ রূপ নিয়ে কিন্তু বটুক ভৈরবের আমরা আজকে আলোচনা করছি। তবে এই মুহূর্তে আপনি আছেন, কে আছেন বলুন। নমস্কার। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি মেদিনীপুর থেকে বৈশাখী বেরা বলছি। আচ্ছা, বেশ, অনুষ্ঠান কেমন লাগে দিদি ভাই? খুব ভালো লাগে। আচ্ছা, খুব ভালো লাগে। আমি 2002 সাল থেকে দিদির প্রথম দিন থেকেই আমি প্রায় দেখছি। তারপরে সিটিভিএনটা আমাদের বন্ধ হয়ে গেছিল, কেবল লাইন টাইন ছিল না, বন্ধ হয়ে গেছিল। তারপরে আবার যখন কেবল লাইন চালু হয়েছে, আবার আমাদের চ্যানেল চ্যানেল গুলো আসছে। আচ্ছা, মানে 2002 থেকে দিদির অনুষ্ঠান দেখছেন? আমি দেখছি, হ্যাঁ দেখছি। মানে দীর্ঘ 18 বছর অনুষ্ঠান দেখছেন? হ্যাঁ, আমি দেখছি। আরেকবার বলুন আপনার কথাটা। আমি 15 সালে গেছিলাম খড়গপুরে। আচ্ছা আচ্ছা, কার জন্য এসেছিলেন? আমি মেয়ের জন্যই গেছিলাম। আচ্ছা, কি সমস্যা নিয়ে এসেছিলেন মেয়ের? তখন পড়াশোনা চলছিল, তখন গেছিলাম। পড়াশোনাটা এখন ঠিক আছে, আমি এখন হায়ার স্টাডির সম্বন্ধে একটু জানবো। আচ্ছা, পড়াশোনার জন্য এসেছিলেন, যে বিষয় নিয়ে এসেছিলেন পড়াশোনাটা স্মুথলি গিয়েছে। আরেকটা প্রশ্ন রয়েছে, বেশ, আপনি ডেট অফ বার্থ বলুন আরেকবার। আগে 30/3/1998 30/3/1998 সময় বলুন।
সকাল 10:40 হলদিয়া। সকাল 10:40 হলদিয়া? হ্যাঁ হলদিয়া। আচ্ছা, আপনি তো এগুলো সবই জানেন, রাশি লগ্ন বা এসব কিছু আপনি তো এসেছেন বলছেন, আমি আর এগুলোতে গেলাম না। মিথুন লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র সবই আপনি জানেন, আজকে আপনি স্পেসিফিক কি জানতে চান সেটাই বলুন। আমি জানতে চাচ্ছি ও তো এমএসসি হয়ে গেছে, এখন এমটেক করবে না কোন লাইনে যাবে, না বিয়ের ব্যবস্থা করব, এটাই ভাবছি। সবটাই তো মানে এখন তো একবারে এই সময়ে আছে, বিয়ের যোগাযোগ আসছে, কোন দিকটা গেলে ঠিক হয়, কি করা উচিত এই মুহূর্তে? হ্যাঁ হ্যাঁ এই মুহূর্তে কি করা উচিত? দিদি নমস্কার বলতে ভুলে গেছি। আবার আমি যেটা বলি সেটা হচ্ছে হরোস্কোপে শুক্রভঙ্গ কালসর্প যোগ রয়েছে, এটা নিশ্চয়ই সংস্কার হয়েছে তাই তো? হ্যালো, শুক্রভঙ্গ কালসর্প যোগের সংস্কার হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এগুলো সমস্ত হয়ে গেছে। তো এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে, দেখুন এখন বিয়েটা, ওর বয়স কত, সাল কত, সাল হচ্ছে 1998, না এক্ষুনি বিয়ের প্রশ্ন আসেই না, একদমই আসবে না। ও এমটেক না পিএইচডি কোন দিকে গেলে ঠিক হবে? আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে এমএসসি করে ফেলেছে তাই তো? এমএসসি করেছে বললেন? হ্যাঁ এমএসসি পাস হয়ে গেছে। এমএসসি করেছে, এরপরে ও পিএইচডির দিকে যাক, এটাই আমি বলবো। আচ্ছা, আরো উচ্চ শিক্ষা এমএসসির পরবর্তীতে ও পিএইচডির দিকে যাক, এবং যেটা রয়েছে সেটা হচ্ছে ওর হরোস্কোপে যেটা রয়েছে, ওর হরোস্কোপে কর্মভাব আয়ভাব শুভ গ্রহ সংস্কার করা হয়েছে, কালসর্প যোগ কাটিয়ে দেওয়া হয়েছে, কর্মভাব আয়ভাব শুভ, ও ফার্দার পিএইচডির দিকে যাক এবং পরবর্তীতে চাকরি অর্থ রোজগারের চেষ্টা করুক। এই মুহূর্তে বিয়ের কথা নয়, 98 সাল মানে একদমই ছোট মেয়ে, বিয়ের কথা এখন পিএইচডি করলে ভালো হয়, পিএইচডি করলে ভালো হয়, আমি পিএইচডির কথাই বলছি। এই বছর পাবে দিদি? ও তো পরীক্ষা দিচ্ছে, কয়েকটা দিতেও পারে না ওই এই সব এর জন্য, যাতায়াত ব্যবস্থায় গন্ডগোলের জন্য। বুঝতে পেরেছি, এই বছরটা তো একটু অন্যরকম সত্যি কথা। দেখুন আমি একটা কথা বলি, যোগটা কি তাড়াতাড়ি আছে না বিয়ের জন্য ব্যবস্থা করব এটাই ভাবছি। না বলছি, বারবার বলছি, আমি কিন্তু বিয়ের কথা বলছি এখন নয়, 98 সালে জন্ম মেয়ে, এতখানি ব্রিলিয়ান্ট মেয়ে, সে ফার্দার পড়াশোনা করুক, সে চাকরি করুক, সে অর্থ রোজগার করুক, এখন বিয়ের কথা ভাববেন না, একবারে পরিষ্কার করে বলে দিচ্ছি, এখন বিয়ের কথা ভাববেন না, এখন সে ফার্দার হায়ার স্টাডিজ করবে, ফার্দার হায়ার স্টাডিজ করে সে পিএইচডি করুক, পরবর্তীতে সে চাকরির চেষ্টা করুক, আমি এই দুটো বলবো। এবং যাতে ওর আয়ভাব যথেষ্ট ভালো, কিন্তু দশমভাবে কর্মভাবে চারটে গ্রহ রয়েছে, রবি শনি বীজযোগ করছে, রবি বুধ মঙ্গল শনি চারটে গ্রহ রয়েছে, তো আপনি যখনও চাকরির জন্য চেষ্টা করবে তার আগে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। দিদি ভাই সঙ্গে থাকুন, আসলে দায় আর দায়িত্বের মধ্যে না একটা পার্থক্য রয়েছে, আপনি অভিভাবক হিসেবে ভাবছেন এটা আমার একটা বড় দায়, কন্যার দায়, তো এটা করবেন না, এবং দিদি পুরোপুরি দায়িত্ব পালন করছেন যে দিদির বড় দায়িত্ব যে মেয়েটির জীবনটা কিভাবে সুন্দর হবে, বিয়ে নিয়ে এখনই এত ব্যস্ততা দেখাবেন না, ওর যেখানে ওর বুদ্ধি রয়েছে, যেখানে পড়াশোনা করার যোগ রয়েছে, এমএসসি করেছে, পিএইচডি করুক, চাকরির জন্য চেষ্টা করুক, এগুলো করুক, এখন বিয়ের কোনো প্রশ্নই নেই একদম। আর যদি আমার মনে হয় দিদির কথা আপনার ভালো লাগবে, আপনার পছন্দ হবে, যেহেতু দিদিকে আপনি নির্বাচন করেন, 2015 যোগাযোগ করেছেন, উপকার পেয়েছেন, সেখানে সমস্ত বন্ধুদের জন্য বলবো যারা দিদির সাথে সহমত, দিদিকে পছন্দ করেন, দিদির কথা শুনতে ভালো লাগে, দিদির কাছে এসে এত মানুষ উপকৃত, আপনি যোগাযোগ করতে চান, প্রত্যেকের জন্য 9330789557 এবং আরেকটি নাম্বার 9830693509, নাম্বার দুটো কিন্তু টেলিফোনে রয়েছে, এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে, হোয়াটসঅ্যাপে সঠিক ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ কিন্তু পাঠাতে হবে, আপনার সঙ্গে যোগাযোগ করা হবে, ভিডিও কলিং এর মাধ্যমে দিদির সঙ্গে কথোপকথন হবে, প্রয়োজনে গ্রহ সংস্কারের প্রয়োজনীয়তা থাকলে সেটাও কিন্তু সম্পূর্ণভাবে করে দেওয়া হবে। আর সামনে যে গুরুত্বপূর্ণ সময়টা রয়েছে এই দিনটিকে, মানে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ যুক্ত অমাবস্যাকেও যদি আপনারা কাজে লাগাতে চান তার ব্যবস্থাও কিন্তু করে দেওয়া হবে। আরেকজন বন্ধু আছে দিদি, আমরা একটু কথা বলে নিই, কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনাকেও নমস্কার, রাজশ্রীকেও নমস্কার, আমি হুগলি থেকে পুষ্পিতা বলছি। আচ্ছা বেশ, অনুষ্ঠান তো নিশ্চয়ই বহুদিন দেখেন? হ্যাঁ অনুষ্ঠান বহুদিন দেখি, আর আমার দিদিকে প্রচন্ড ভালো লাগে, আমার হাজবেন্ড দিদির মস্ত বড় ফ্যান, কারণ আমার হাজবেন্ড দিদির কাছে গিয়েছিলেন 2008 নিজের চাকরির জন্য, তো রেমেডি নেয়ার 1 বছর 3 মাসের মধ্যে এইচএস ক্যাটাগরিতে হাই স্কুলের টিচার।
আরে ভালো খবর, দারুণ খবর, খুব ভালো, খুব ভালো। এবং তারপর থেকে আরো বেশি ভক্ত হয়ে উঠেছেন। হ্যাঁ, তারপর থেকে মানে দিদির প্রোগ্রাম উনি স্কুলের কারণে দেখতে পারেন না, যখন ইউটিউব থেকেও দেখবে আর আমাকে সাথে নিয়ে যে তুমি দেখো দিদির প্রোগ্রাম গুলো। খুব ভালো, খুব ভালো কথা। তো আজকে কার সম্বন্ধে তবে জানছেন? আজকে আমি নিজের সম্পর্কে একটু জানতে চাইছি। বলুন বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 16ই মে। হ্যাঁ, 16ই মে 1994। 16ই মে 1994। হ্যাঁ, সময় বলুন। সময় রাত্রিবেলা 9:30। 9:30? হ্যাঁ। আচ্ছা, কোথায়? পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান, একটু জায়গার নাম বলবেন? জায়গার নাম হচ্ছে কালনা, অম্বিকা কালনা। ও কালনা, ব্যাস। আচ্ছা, 16ই মে 1994 সেদিন ছিল সোমবার রাত 9:30 বর্ধমান। ধনু লগ্ন কর্কট রাশি পুষ্যা নক্ষত্র জানা আছে? হ্যাঁ জানি এটা। আচ্ছা, হরোস্কোপে যেটা রয়েছে সেটা হচ্ছে মেন হরোস্কোপে দেখছি বৃহস্পতি তুলাতে বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে লগ্ন হচ্ছে ধনু লগ্নের একাদশে বৃহস্পতি, বা এটা তো খুব ভালো যোগ, লগ্নের একাদশে বৃহস্পতি, পঞ্চমে লগ্নপতি স্বয়ং একাদশে বসে, পঞ্চমে মঙ্গল রয়েছে। এই হরোস্কোপে ভালো চাকরি, ভালো অর্থ রোজগারের যোগ আছে। তবে এটা দেখাচ্ছে কোনো সময় না, দেখা গেলো আপনি চাকরি করতে করতে কোনো একটা ছেদ আসলো, বা আপনি নিজেই হয়তো কোনো কারণে ডিসিশন নিলেন না, না আমি কিছুদিন চাকরিটা বন্ধ রেখে অন্য কিছু করব। হরোস্কোপে যথেষ্ট হায়ার স্টাডিজের যোগ দেখাচ্ছে। পঞ্চম ভাবে সক্ষেত্রস্থ মঙ্গল, থার্ড হাউসে সক্ষেত্রস্থ শনি, খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যথেষ্ট হায়ার স্টাডিজের যোগ দেখাচ্ছে। আয় ভাব শুভ, তবে এটা হওয়ার একটা সম্ভাবনা জায়গা রয়েছে হরোস্কোপে, সেটা হচ্ছে কিছু করতে করতে হুট করে কিছুদিন বন্ধ রাখা, এরকম একটা জায়গা কিন্তু হরোস্কোপে রয়েছে। কিন্তু আপনি যদি একটু সিরিয়াসলি ভালো চাকরি, ভালো অর্থ রোজগারের জন্য চেষ্টা করেন, খুব ভালো চাকরি করতে পারবেন, খুব ভালো অর্থ রোজগার করতে পারবেন। হরোস্কোপে বহু গ্রহ পজিশন ভালো। নেগেটিভিটি যেটা রয়েছে সেটা হচ্ছে ভাগ্যপতি যে আছে রবি, ভাগ্যপতি ষষ্ঠে গ্রহণযোগ করছে অনেক সময়। প্রথম কথা, ভাগ্যপতি ষষ্ঠে গ্রহণযোগ করছে মানে জীবনে প্রাপ্তি হবে সবই, আয় ভাব বিরাট শুভ, কিন্তু স্ট্রাগলের ভেতর দিয়ে খুব মানে একদম ধাপগুলো ঠিক পরপর নয়, অনেক সময় হয়তো স্টেপ জাম্পিং হবে। তো যেটা আমি বলবো সেটা হচ্ছে যে রবি গ্রহণযোগ করলে যেটা হয় অ্যাপ্রিসিয়েশানে প্রবলেম হয়, অনেক সময় প্রপার অ্যাপ্রিসিয়েশান পাওয়া যায় না বা প্রপার স্বীকৃতি পাওয়া যায় না, আবার উল্টোটার ভয় আছে, অনেক সময় খারাপ কিছু না করেও সেটার দায়ভাগ এসে পড়ার ভয় আছে। শরীরের ব্যাপারে খেয়াল রাখতে বলবো, আপনি একটু শেয়ার করুন। একবারে শিক্ষা থেকে শুরু করি, মানে পড়াশোনা কতদূর হলো? হ্যাঁ দিদি, যেটা বলেছেন পুরোপুরি ঠিক, আমি প্রচন্ড ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আমি ইংলিশে ডবল এমএ করেছি, বিএড করেছি। আরে বাবা, সত্যি ব্রিলিয়েন্ট, খুব ভালো। তো তারপরে চাকরি বাকরি কিছু করা হয়েছে? তারপরে চাকরি বাকরি বলতে আমি একদম একটা ভালো নামি ইংলিশ মিডিয়াম স্কুলে চাকরি করতাম বিয়ের আগে থেকে। তো বিয়ের পরে স্কুলের সঙ্গে আমার শ্বশুরবাড়ির ডিস্টেন্সটা বেশি হওয়ার জন্য আমি চাকরিটা ছেড়ে দিতে বাধ্য হয়েছি। আমি আপনাকে এই কথাটা বললাম যে আপনার হরোস্কোপে আয়োজক ভালো, কিন্তু হয়তো কোনো আপনাকে একটা ছেদের জায়গা দেখাচ্ছে অর্থ সংক্রান্ত বিষয়ে। আপনার চাকরিটা পাওয়ার বিরাট সম্ভাবনা আছে। আমার হাজবেন্ড আপনাকে বারবার আমাকে বারবার বলেছে আপনার সঙ্গে যোগাযোগ করতে, তো আমি এই ফোনটা রাখার পরে আমার যেটুকুনি অনলাইন কথা বলে আপনার সাথে যে রেমিডিটুকুর দরকার আছে আপনি আমাকে করে দেবেন? করে দেবো, আপনি আমাদের অনলাইন কনসালটেন্সিতে যোগাযোগ করুন। আর সামনে একটা বিরাট বড় তিথি রয়েছে, কিছু কিছু সামান্য নেগেটিভিটি আছে যেটাকে সংস্কার করে দিলে অনেক ভালো জায়গায় যাবেন, খুব ভালো চাকরি করবেন, খুব ভালো অর্থ রোজগার করবেন। বাহ, ভীষণ ভালো কথা। আর একটু ভুলের জন্য এত বড় সুযোগ হাতছাড়া প্লিজ করবেন না, সঙ্গে থাকুন। না না, করবো না। আপনি ফোনটা রেখেই এই নাম্বারগুলো নিশ্চয়ই সেভ আছে? হ্যাঁ, ওই নাম্বারগুলো আমার হাজবেন্ডের কাছে সেভ আছে। সেভ আছে, তাহলে আপনি একটা ফোন করে ফেলবেন, আজকেই করে ফেলবেন, কেমন?
ওকে, খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন। আসলে ভালো জন্মছক, ভালো সুযোগের কথা শুনলে সত্যি আমাদেরও মনটা খুব ভালো লাগে, কাউকে যখন ভালো কিছু আমরা বলতে পারি। তো সেই প্রচেষ্টাটা করি, তবে সবার কপালে সবসময় ভালো কিছু হবে তার তো মানে নেই। তার জন্যই দিদি বিশেষ সময়গুলো, যে সময়গুলোকে আমাদের কাজে লাগাতে হয়। তো আমরা মোটামুটি একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম, পরবর্তী দিকে নিশ্চয়ই আমরা যেতে পারি দিদি। আমরা তো আলোচনা করছিলাম শত্রুতার ক্ষেত্রে। দেখুন, এর আগে আমি বটুক ভৈরবের সাত্ত্বিক রূপের আলোচনা করেছি, রাজসিক রূপের আলোচনা করেছি, আজকে তামসিক রূপের আলোচনা করছি। তামসিক ক্ষেত্রে বটুক ভৈরবের রূপটা সম্পূর্ণ আলাদা, ঘন নীল তার দেহের বর্ণ। আমি আরও একবার বলছি, একদম ঘন নীল তার দেহের বর্ণ, এবং তিনি সম্পূর্ণ দিগম্বর। তিনি মুণ্ডমালাধারী, মাকালি যেমন মুণ্ডমালা ধারণ করে থাকেন, এই বটুক ভৈরবের তামসিক রূপে বটুক ভৈরবও মুণ্ডমালা ধারণ করে আছেন। এবং তার হচ্ছে দেহের, তার যে দেহের বর্ণটা সেটা নীল, তার পিঙ্গল বর্ণ নয়ন, হাতে নানান রকম অস্ত্র শস্ত্র রয়েছে এবং সর্প রয়েছে হাতে, নানান রকম অস্ত্র শস্ত্র। মানে এই রূপটা টোটাল অন্য দুটো রূপের থেকে টোটালি আলাদা, কিন্তু এই রূপটা হচ্ছে যাবতীয় শত্রু নাশের জন্য। আমি বহু সময় আপনাদের বলেছি যে বটুক ভৈরবের পুজো করলে শত্রু নাশ হয়, কিন্তু এটা পার্টিকুলারলি বটুক ভৈরবের তামসিক রূপের পুজো করলে যাবতীয় শত্রু নাশ শুধু হয় না, শত্রুকৃত যে কোনো রকম গুপ্ত ক্ষতি, গুপ্ত ক্রিয়া, অনেক রকমের শর্ট কর্ম থাকে, যে শর্ট কর্ম দ্বারা মানুষের ক্ষতি করা যায় এবং অনেকে এই কাজগুলো করেও থাকেন, তো এই জাতীয় যাবতীয় জিনিস থেকে, প্রকাশ্য শত্রুতা থেকে আপনি রক্ষা পাবেন, গুপ্ত শত্রুতা থেকে আপনি রক্ষা পাবেন। আবার যে কোনো রকম, মানে যখন কোনো রকম শর্টকর্মের দ্বারা কোনো রকম ক্ষতি করা হয়, কোনো রকম তুকতাক, অনেক রকম নোংরা কাজ আছে, মানে দেখুন সব জিনিসেরই যেমন ভালো জিনিস আছে, সব জিনিসেরই তো খারাপ জিনিস আছে, তো তন্ত্রোক্ত ওয়েতে অনেক ভালো কাজ যেমন হয়, অনেক খারাপ কাজও কিন্তু হয়। তো এই যাবতীয় শত্রু দ্বারা কৃত যাবতীয় কুকীর্তি, যাবতীয় শত্রুকৃত, যাবতীয় বাজে অশুভ কোনো ক্রিয়া যদি আপনার সম্পর্কে করা হয়, মানে নট অনলি প্রকাশ্য শত্রুতা, আপনার অজান্তে কেউ আপনার জন্য আপনার সঙ্গে শত্রুতা করে একটা কোনো খারাপ শর্ট ক্রিয়া করলো, সেই ক্ষেত্রেও, শর্টকর্মের কোনো ক্রিয়া করলো সেই ক্ষেত্রেও, কিন্তু আপনি যদি বটুক ভৈরবের তামসিক ধ্যান, তামসিক রূপের পুজো করেন, আপনি যে কোনো শত্রুতার থেকে বেরিয়ে আসবেন। এবং আমি যে দীর্ঘদিন ধরে বলে আসি যে শত্রুতার ক্ষেত্রে বটুক ভৈরবের পুজো, অ্যাকচুয়ালি সেটা কিন্তু রাজসিক বা সাত্ত্বিক রূপের পুজো নয়, সেটা হচ্ছে তামসিক রূপের পুজো। আর সাত্ত্বিক রূপের পুজো যেখানে বটুক ভৈরব 8 বছরের নিচে বালক, সেইটা করলে যাবতীয় গ্রহদোষ খণ্ডন হয়, নবগ্রহ শান্ত হয়, যাবতীয় গ্রহদোষ খণ্ডন হয়, নবগ্রহ শান্ত হয়, আয়ু বৃদ্ধি পায়, আরোগ্য লাভ হয়, আয়ু বৃদ্ধি পায়, আরোগ্য লাভ হয়, সুস্থতা কামনায় এই পুজো করা যায়। এবং সব থেকে বড় কথা, নবগ্রহের, বটুক ভৈরবের যদি সাত্ত্বিক রূপের পুজো করা হয়, সেক্ষেত্রে নবগ্রহ প্রশমিত হয়, যাবতীয় মানে যে একটা গ্রহ সংস্কারের যে ফল, বটুক ভৈরবের সাত্ত্বিক রূপের পুজো করলে একদম সেই ফল লাভ হয়। আবার বটুক ভৈরবের রাজসিক রূপের যদি পুজো করা হয়, তাহলে অনেকে দেখবেন ধর্ম সংক্রান্ত বিষয়, অনেকে যে আমি ধার্মিক ক্ষেত্রে আমি যেন ধর্ম সংক্রান্ত বিষয়ে আরও উপরের স্তরে যেতে পারি, সাধন স্তরে আরও উপরের স্তরে যেতে পারি, এই মনস্কামনাগুলো পূর্ণ হয় রাজসিক রূপের পুজোয়। অর্থ কামনা, মানুষের জীবনের একটা বিরাট বড় কামনা, অর্থপ্রাপ্তি হয়, মনের ইচ্ছা পূর্ণ হয়। একদম দিদি, আজকে আমাদের অনুষ্ঠান থেকে বিদায় নেবার পালা, তবে সমস্ত বন্ধুদের জন্য বলবো, শত্রুতা নিয়ে আলোচনা করছিলাম, গুপ্ত শত্রুতা হোক বা প্রকাশ্যের শত্রুতা হোক বা শত্রুতায় আপনি একেবারে জর্জরিত, জীবন শেষ হয়ে যাচ্ছে, সব কিছুর জন্য আমরা কিন্তু 14 এবং 15 ডিসেম্বর এই বিশেষ দিনটিতে, অর্থাৎ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ যুক্ত অমাবস্যা, আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। ফোন নাম্বার নোট করেছেন, চটপট কিন্তু ফোন করে বুকিংটা করে ফেলুন। আজকে এই পর্যন্তই, দিদির সাথে পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবারও দেখা হবে। দিদিকে ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের সকল। গণেশ সাথিকার রাজশ্রীদি এখন আপনাদের হাতের নাগালে, ঘরে বসে লাইভ ভিডিও কলে রাজশ্রীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।